বহুদিন পর আজ ট্রামে চড়লাম। বৃষ্টি ভেজা শহরটাকে ট্রামের ভিতর থেকে দেখার মজাটাই আলাদা, জাস্ট অসাধারণ লাগে। আর ঠিক তারপরই আমি, বনু আর অনির্বাণ সবাই মিলে চলে গেলাম সাউথ সিটি মলে। আজ মলে প্রচন্ড ভিড়। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা যবে ভিডিওটা শ্যুট করছি সেটা হলো 15 আগস্ট, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। আর এটা একটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে যে আজকে নাকি 75th ইন্ডিপেন্ডেন্স ডে। সেটাও আমি একটু ক্ল্যারিফাই করে দিতে চাই যে এটা 75th ইন্ডিপেন্ডেন্স ডে নয়, এটা 76th ইন্ডিপেন্ডেন্স ডে। আর সাথে হলো এটা হলো 75 ইয়ার্স অফ সেলিব্রেশন, মানে আমাদের ইন্ডিপেন্ডেন্স হওয়ার 75 ইয়ার্স কমপ্লিট হয়েছে। কিন্তু আমরা আজকে অ্যাকচুয়ালি 76, অনেকেই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সব জায়গায় স্টোরিজে দিচ্ছ যে 75th ইন্ডিপেন্ডেন্স ডে, এটা কিন্তু একদমই নয়। তো যাই হোক, তো আমরা ইন্ডিপেন্ডেন্স ডের দিন একটু নিজেকে বড়লোক ফিল করছি, তার জন্য চলে এসেছি কোথায় না, ফুড ব্লগিং করতে সাউথ সিটি মল। আর সাউথ সিটিতে আজকে আমরা যাব হোয়াটসঅ্যাপ ক্যাফেতে। তো সেখানটার সরি, দেখেছো বড়লোক হয়ে গেছি, মানে বড়লোক ভাবছি, কিন্তু সেই বড়লোক আমিটা এখনো আসেনি। তো হোয়াটসঅ্যাপ ক্যাফে বলছি, হোয়াটসঅ্যাপ ক্যাফে না, আমরা যাবো ওয়্যার হাউস ক্যাফে। তো ওয়্যার হাউস ক্যাফেতে গিয়ে তোমাদের ভিতরের যা যা কিছু আছে ভিতরটা তোমাদের দেখাবো, যে অ্যাম্বিয়েন্সটা কীরকম, আর আমাদের পুরো এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করবো। ভিতরে কীরকম ভিডিও করতে পারবো জানি না, তবে যাই হোক তোমাদের দেখানোর চেষ্টা করবো পুরো ভিতরটা। তো চলো আমাদের সাথে ওয়্যার হাউস ক্যাফের ভিতরে। আর তোমরা যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই, আমি অনির্বাণ and you are watching the Foodie Wanderer. শুরুতেই আমরা নিয়ে নিয়েছিলাম 3 রকমের মকটেলস, তার মধ্যে আমি এখন যেটা খাচ্ছি সেটার নাম হলো সিগনেচার চ্যাপম্যান। খুব ভালো খেতে, একটু মিষ্টি টাইপের। মকটেলসের পর স্টার্টারেই যেটা প্রথমে নিয়ে নিয়েছিলাম সেটা হলো WHC স্পেশাল স্টাফড উইংস। আর দারুণ ছিল জাস্ট উইংসগুলো, মানে মুখে দিলাম আর মুখের সাথে মিলিয়ে গেল। আর এর প্রাইসিংটা বলে দিই, 5 পিসেস ছিল, 5 পিসেসের দাম 455 রুপিস, কিন্তু টেস্ট আর মানে ভিতরে স্টাফিংস দেওয়া, উপরে সসেস দিয়ে টস করা, মানে জাস্ট আর কি দারুণ লাগছিল ওই অ্যাম্বিয়েন্সে বসে ওই উইংসগুলো খেতে। ওয়্যারহাউস ক্যাফে স্পেশাল স্টাফড উইংসটা জাস্ট অসাধারণ খেতে, আমার পার্সোনালি খুব ভালো লাগলো। আর পাশে যেহেতু বনু, একটু অকওয়ার্ড ফিল করছিল, বাট আমরা দুজনেই একসাথে ব্লগে রয়ে গেলাম। স্টার্টারের পরেই আমাদের কাছে চলে এসেছিল বারবিকিউ চিকেন অ্যান্ড সসেস সিজলার, সাথে ছিল চেলো কাবাব। আমার হাতে এখন চেলো কাবাবের প্ল্যাটার, আর চেলো কাবাবের প্ল্যাটারের মধ্যে যে সসেসটা থাকে সেটা আমি জাস্ট খেলাম। আর এটা একটা আলাদাই মশলার ফ্লেভার ছিল এর মধ্যে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তবে এখানকার চেলো কাবাবের প্ল্যাটারের মধ্যে যেই জিনিসগুলো থাকে সেটা কিন্তু আমাদের কলকাতার ফেমাস যে চেলো কাবাব আছে সেটা হলো পিটার কেটের চেলো কাবাব, সেটার থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট। আর আমার পার্সোনালি বলবো যে পিটার কেটারের থেকে কিন্তু এখানে যে চেলো কাবাবটা খেয়েছি
যেটা আমার বেশি বেটার লেগেছে WSC-তে, আর এর মধ্যে যে চিলো কাবাবের প্ল্যাটারের মধ্যেই যে আরেকটা কাবাব টাইপের যে কিউ কিউ পিসেসগুলো ছিল, ওই চিকেনগুলো তো জাস্ট অসাধারণ ছিল, এতটাই সফট ছিল যে মুখে দিলাম আর মুখের সাথে মিলিয়ে গেল। আর এর মধ্যে যে রাইস পার্টটা থাকে, সেই রাইস পার্টটাও কিন্তু একটা বাসন্তী পোলাও টাইপের রাইস পার্ট, কিন্তু যেটা পিটার ক্যাটের রাইস পার্ট থাকে, যেটা আমার একদমই ভালো লাগেনি, সেটা ছিল আর কি বাটার রাইস টাইপের। আর তোমাদের আরেকটু ইনফরমেশন দিয়ে দিই যে WSC-তে কিন্তু বার কাউন্টার অ্যাভেলেবেল, আমরা 15 আগস্টে গেছিলাম তাই বার কাউন্টার ক্লোজ ছিল, আর সাথে সাথে হুক্কাও তোমরা ট্রাই করতে পারো। আর এই চেলো কাবাবের দাম ছিল 445, জাস্ট অসাধারণ। তার কারণ ভিতরে আমি কিছু বলতে পারি, কারণ বললেও শোনা যাবে না, আর এত লাউড মিউজিক কপিরাইট আসবেই। ওকে, যাই হোক, কোনো ব্যাপার না, আমরা যেটুকু খাবার খেয়েছি খুব ভালো এনজয় করে খেয়েছি, আর খাবারের কোয়ালিটিও ঠিকই আছে, আর খুব একটা অত বেশি এক্সপেন্সিভ নয়, যারা খুব বড়লোক হয় তারাও আসতে পারবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের ওয়ারহাউস ক্যাফের অ্যাম্বিয়েন্স দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আর দেরি কিসের, ফোকাস সাবস্ক্রাইব।